পাঁচ বিভাগীয় শহরের পর আজ ঢাকায় তারুণ্য সমাবেশ করছে বিএনপি। সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে, স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। এ সময় এক দফা দাবি আদায়ে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। তরুণদের জমায়েত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখর সমাবেশ স্থল। তারুণ্যের সমাবেশে যোগ দিতে শনিবার সকাল থেকেই রমনা এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির তিন সহযোগী সংগঠনের কর্মীরা। তাদের হাতে ব্যানার, প্লাকার্ড আর স্লোগানে প্রতিবাদ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি সরকারের পদত্যাগের দাবি ছিল সবার বক্তব্যেই। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকের তারুণ্য সমাবেশে আমাদের একটাই দাবি, ছাত্র জনতা সহ সাধারণ জনগণের ভোটের অধিকার ফিরে আনা, জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে, মানবাধিকার ফিরিয়ে আনা হবে, এই তারুণ্যের সমাবেশের মাধ্যমে এটাই আজকে আমাদের প্রতিজ্ঞা। এই সরকারকে না উঠিয়ে আমরা ঘরে ফিরে যাব না। তরুণদের সম্পৃক্ত করাই এই সমাবেশের মূল লক্ষ্য জানিয়ে নেতারা বলেন, আগামীতে তরুণরাই আসবে দেশের নেতৃত্বে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের শ্রেষ্ঠতম তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। তরুণ সমাজ জেগে উঠেছে, রাস্তায় থাকবে। নতুন কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি আগামীর আন্দোলনে অংশ নিতেও আহ্বান জানান নেতাকর্মীরা। আপনারা দেখছেন সারা ঢাকা শহর আজকে তরুণদের উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছে। দুর্নীতি গ্রাস করেছে বাংলাদেশকে, এই তরুণরা জেগে উঠলেই দেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের জনগণ বাঁচবে। এক দফার দাবিতে বাংলাদেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। এই সরকারের পতন ছাড়া আর কোনো অন্য কোনো রাস্তা নাই। এখন দাবি একটাই, দাবি এক দফা এক, এই সরকারের পদত্যাগ। তরুণ সমাজকে আহ্বান জানাবো, আসুন আমরা এই সরকারের পতনের মধ্য দিয়ে আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করি। পাঁচটি বড় শহরে সমাবেশ শেষে ঢাকায় সবশেষ তারুণ্যের সমাবেশ থেকে এক দফার নতুন কর্মসূচি আসতে পারে বলে জানান বিএনপির তিন সহযোগী সংগঠনের নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।